এনভিডিয়ার নিয়মিত আয়োজন কার বাজারে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি হিলবিচ অটোজে, আমাদের সঙ্গে আছেন সেলিম ভাই। তাহলে আমরা প্রথমে শুরু করছি কোনটা দিয়ে? আমরা প্রথম শুরু করি এক সাইডের থেকে, এলিয়ন গাড়িটা দিয়ে আমরা শুরু করি। ঠিক আছে, পার্ল কালারের এলিয়ন গাড়ি খুব বেটার একটা গাড়ি। আচ্ছা, তো এই গাড়িটা পার্ল কালারের? হ্যাঁ, পার্ল কালারের 2006 মডেল, 2010 এর রেজিস্ট্রেশন গাড়িটা, আপনার ডাক্তার চালিত ছিল গাড়িটা, একদম ফ্রেশ অরিজিনাল কালার। এটা আমরা একটু টাচ আপ করছি, গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আচ্ছা, গাড়ির এসি ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো। আচ্ছা, সে ক্ষেত্রে আমরা শুরু করি, মাইলেজও কম আছে এই গাড়িটার, মাইলেজ হলো 82,000 এর মতো, কোথাও গাড়ির অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, সিএনজি করা আছে, এসি ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো। আচ্ছা, সেক্ষেত্রে সেলিম ভাই আমরা কি ইন্টেরিয়রটা একটু দেখে নেই, তারপর আমরা ইঞ্জিন পার্টে চলে আসব। দর্শক, এখন আমরা ইন্টেরিয়র দেখে নিব, ইন্টেরিয়রটা দেখে নেই। দেখতে পাচ্ছি ইন্টেরিয়রটা কিন্তু ব্ল্যাক, এবং সামনের যে প্যানেলটা আছে এটা কিন্তু উডেন প্যানেল। সেলিম ভাই, আমাদেরকে একটু বলবেন যে এসির কন্ডিশন কেমন আছে? হ্যাঁ, এসির কন্ডিশন খুবই ভালো, প্লাস ইঞ্জিনের কন্ডিশনও খুব ভালো, অরিজিনাল ইঞ্জিন, গাড়ির সাথের ইঞ্জিন, সবকিছু কি অরিজিনাল? হ্যাঁ, গাড়িতে যা আছে সবকিছু অরিজিনাল, সামনের গ্লাস অরিজিনাল, পিছনের গ্লাস অরিজিনাল, ব্যাকলাইটগুলো অরিজিনাল, ড্যাশবোর্ডে যা আছে জাপানি ঠিক ওইভাবেই আছে, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই। সেলিম ভাই বলছিলেন এটা সিএনজি করা? জি, এটা সিএনজি করা আছে। আচ্ছা, এবং বলেছিলেন যে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এবং একজন ডক্টর এটা চালিয়েছে। আচ্ছা, সিএনজি না বানার থেকে সিএনজি করা, সিএনজিটাও খুব ভালো কন্ডিশনে। অ্যাক্সিডেন্ট করেছিল গাড়িটা বা এরকম কোনো ইস্যু আছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট যদি থাকে আপনার এই সাইড দিয়ে মাইর খেলে বোঝা যাবে, সামনে দিয়ে যদি কোনো গাড়ির সাথে লাগে সেটাও বোঝা যাবে, পিছন দিয়ে যদি কোনো গাড়িতে ধাক্কা মারে সেটাও বোঝা যাবে, ডেন পেন হইলো, অ্যাক্সিডেন্ট হইলো না, কোনো না কোনো ভাবে বোঝা যায়। সিএনজি করা যেহেতু বলেন, আমরা ব্যাক ডালাটা একটু দেখিয়ে দিতে যাচ্ছি। ব্যাক ডালা আপনারা দেখলে বুঝতে পারবেন, ব্যাক ডালা দেখাচ্ছি। আর সেই সঙ্গে একটু জানতে চাচ্ছি যে এই গাড়িটার পেপারস আপ টু ডেট করা আছে? আপ টু ডেট আছে, 24। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, মালিকানা পরিবর্তন বা নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের তরফ থেকে আসলে কিভাবে হেল্প করা? আমরা যে সময় গাড়ি নিয়ে আসি ওসম ভাড়ার পদ্ধতি, আমরা সেল রিসিপ্ট নিয়ে আসি, তারপরে আমরা ওই প্রপার্টি যার কাছে বিক্রি করি, আমরা বিয়ার কি যে ওই মালিকানার সাথে সাথে আমরা চেঞ্জ করে দেই, পেপারগুলো আমাদের কাছে রেডি থাকে। সেলিম ভাই, এই গাড়িটার প্রাইস বলবেন এখন? এটা প্রাইস আমরা 13.5 লক্ষ টাকা চাচ্ছি, আস্কিং প্রাইস। এটা হচ্ছে আস্কিং প্রাইস 13.5 লক্ষ টাকা। আচ্ছা সেলিম ভাই, এরপর আমরা কোন গাড়িটা দেখব? এবার আমরা বিস গাড়িটা দেখি, 2011 মডেলের বিস গাড়িটা, একদম ফ্রেশ কন্ডিশন। ওকে, 2011 মডেল? জি, 2011 মডেলের, 2016 রেজিস্ট্রেশন, এটা ফুল স্টার্ট, 1300 সিসি, একদম ফ্রেশ গাড়ি, এটা এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, এটা তেলের গাড়ি, একদম গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন আছে, ইঞ্জিন এবং এসি কন্ডিশন খুবই ভালো, স্টার্ট 2011 মডেল, 16 রেজিস্ট্রেশন এই গাড়িটা। আচ্ছা, আমরা এখন ইন্টেরিয়র পার্টে চলে যাচ্ছি, সামনের প্যানেলে যা যা আছে সব কিছু কি ঠিকঠাক আছে, মানে অরিজিনাল প্লাস এসির কন্ডিশন কেমন আছে? হ্যাঁ, এসির কন্ডিশন খুব বেটার, এই গাড়িটা কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, ফুল স্টার্ট গাড়ি। এই গ্লাসগুলো কি অরিজিনাল? গ্লাস অরিজিনাল গ্যারান্টি। আচ্ছা, এটি আমরা একদম ফ্রেশ, অল পাওয়ার, ফুল স্টার্ট, 1300 সিসি। আচ্ছা, এটা 1300 সিসির গাড়ি, সেক্ষেত্রে আমরা একটু পিছনটা দেখে নিই, ব্যাক ডালাটা। এই ভিতরের সিটগুলো খুব চমৎকার কালারের, পেপারস কি আপ টু ডেট আছে? পেপারস আপ টু ডেট আছে, 2011 মডেলের গাড়ি, সমতে রেজিস্ট্রেশন এসে, তারপর সিরিয়াল, অরিজিনাল গ্লাস টালাস আছে, গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই, ফ্রেশ একটা গাড়ি। আচ্ছা সেলিম ভাই, তাহলে এটার দাম? 11 লক্ষ টাকা আজকের প্রাইস, আমরা আরও কিছু দাম কমায় রাখার জন্য চেষ্টা করব। পরে একটা এক্সকোরোলা গাড়ি, 2005 মডেলের, 2009 রেজিস্ট্রেশন, এটা একদম ফ্রেশ গাড়ি, 25 সিরিয়াল, সিএনজি করা আছে, এই গাড়িটা ভিতরে বিস্কিট কালার, এই গাড়িটা সামনের সাইডটা আগে দেখেন, তারপরে পিছনের সাইডটা দেখাই দিচ্ছি, এই গাড়িটা একদম ফ্রেশ। এসি কন্ডিশন এবং গ্লাস সব কিছু কি অরিজিনাল? হ্যাঁ, গাড়ির সাথের ইঞ্জিন, গ্লাসগুলো অরিজিনাল আছে, ইঞ্জিনের কন্ডিশনও খুব ভালো, কাস্টমারের মন মতন কাস্টমারের চালায়া, যেভাবে কাস্টমারের দেখার যতটুকু সুযোগ লাগে আমরা ঠিক ওইভাবে দিয়ে থাকি, বা অনেক কাস্টমারের চায় যে পাওয়ার ক্যাপে নিয়ে গাড়ি
টেস্ট করানোর জন্য, তারপর আমরা সেক্ষেত্রে রাজি থাকি, ঠিক আছে কোনো পাওয়ার কপি নিয়ে যদি গাড়ি আপনি টেস্ট করাতে চান করাতে পারবেন, অসুবিধা নাই। যদি কোনো গাড়িতে ফল থাকে গাড়ি নেবেন না, আমাদের এখানে এসে কোনো কাস্টমার কখনো প্রতারিত হয় নাই, আর হবে আমরা ইনশাল্লাহ পেপার থেকে শুরু করে গাড়ির কন্ডিশনের থেকে শুরু করে আমাদের এখানে সব কিছু 100% ওকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এটা তেলের গাড়ি, এই ইঞ্জিনটা দেখতে পাচ্ছি বিভিটিআই ইঞ্জিন, এবং এই গাড়িটা কিন্তু এখনও সিএনজি করা হয়নি। আমরা কিন্তু পিছনে ব্যাকডালে দেখে এসেছি, সিএনজি করা হয়নি। আমরা একটু দামটা জানতে চাচ্ছি। 11,20,000 টাকা। দর্শক সেলিম ভাই এখন আমাদেরকে একটা কেমি জিপ গাড়ি দেখাবেন। জিপ গাড়ি শুনে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সিসি বেশি এরকম ভাবার কোনো দরকার নেই। এই গাড়িটা কিন্তু, এই জিপ গাড়িটা কিন্তু মাত্র 1300 সিসির একটা জিপ গাড়ি। সেলিম ভাই তাহলে আমরা এখন দেখে নেই কেমি জিপ গাড়ি, একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে ডিটেলসটা ইঞ্জিনটা অরিজিনাল গাড়ির সাথের ইঞ্জিন, এবং এসির কন্ডিশনও খুব ভালো। আমরা যদি একটু ইঞ্জিন আপনাদেরকে দেখাই, হ্যাঁ অবশ্যই একটু দেখেন, ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো। এই যে গাড়ির সাথের ইঞ্জিন সিএনজি করা আছে। আমরা ইন্টেরিয়রটা একটু দেখবো। ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক সিটের পোর্শনটা হচ্ছে ব্ল্যাক, এবং একটা অ্যাশ কালারের কম্বিনেশন, এবং সামনের প্যানেলটাও দেখতে পাচ্ছি ভালোই, বেশ মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। সেলিম ভাই আমাকে একটু সামনের প্যানেল এবং পুরো ইন্টেরিয়ার সম্পর্কে একটু ডিটেইলস বলবেন। জি, এটা আপনার অরিজিনাল যেখানে যা আছে ভিতরে আপনার অ্যাশ কালার ইন্টেরিয়াল, এটা আপনার এই কালারেরই আছে। গাড়িটা আপনার একদম ফ্রেশ, অল পাওয়ার, 1300 সিসি গাড়ি, সিএনজি করা আছে, এই কোথাও অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িতে। সামনের পিছনের গ্লাস সব অরিজিনাল, গাড়ি অল সাইড যেন যা আছে পিছনের লাইটগুলো অরিজিনাল গাড়ির সাথে। আমরা যদি পিছনের সাইডটা একটু দেখাই দর্শককে, দেখেন পিছনের সাইডটা একেবারে অরিজিনাল, লাইটগুলো আছে, গ্লাস অরিজিনাল, কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, পিছনের টেইস কলার আছে খুব সুন্দর। আচ্ছা, বেটার কন্ডিশনের একটা গাড়ি। পেপারসের ব্যাপারে, হ্যাঁ পেপারস আপডেটেড আছে, পেপারস কোনো ফেল আমরা গাড়ি বিক্রি করি না, যদিও পেপারস ফেল হয়ে যায় আমরা আপডেট করে দেওয়ার জন্য চেষ্টা করি কাস্টমারের সাথে কথার মাধ্যমে, কোনো গাড়ির কাগজ কাস্টমারের করতে হয় না। দর্শকদের উদ্দেশ্যে প্রাইসটা এবার বলে দিব। হ্যাঁ, এটা প্রাইস 7,20,000 টাকা। তারপর আমরা চেষ্টা করবো কাস্টমার আরও কিছু সম্মান করার জন্য। দর্শক তাহলে তো দেখেই নিলেন যে অবশ্যই মিডিয়া রেফারেন্সে আসলে আপনারা কিন্তু ডিসকাউন্ট পেয়েই যাচ্ছেন। তো যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি হয়ে থাকে তাহলে কোন গাড়িটা তার জন্য খুব প্রেফারেবল? ফ্যামিলি মেম্বার বেশি থাকলে এর জন্য একটা গাড়ি আছে, নোয়ার ভিতরে সবচেয়ে হাই গ্রেডের যে গাড়ি, গাড়ির সুপারস্টার লিমো। সুপারস্টার লিমো আপনার 2 সানরুফ, আপনার 7 সিটের গাড়ি, সিএনজি করা, এই গাড়িটা খুব বেটার কন্ডিশন গাড়ি। ইন্টেরিয়ার সম্পর্কে যদি একটু ছোট করে বলতেন যে সামনে যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলে এসির কন্ডিশন, তারপর হচ্ছে কি স্টিয়ারিং বা সিটের কভার, এগুলো নিয়ে একটু যদি বলে দিতেন। হ্যাঁ, এই গাড়িটাতে আপনার 2টা দরজার পেডির মধ্যে আপনার বিস্কিট কালারের কাপড় আছে, একদম অরিজিনাল কাপড়। তারপর আপনার স্টিয়ারিংয়ে আপনার চকলেট কালারের উডেন আছে, ড্যাশবোর্ডের মিটারে উডেন আছে, সিটগুলো বিস্কিট কালার। যেহেতু বড় গাড়ি সেক্ষেত্রে এসির সার্ভিসটা কিরকম ভিতরে? সিসি ইঞ্জিনে আপনার তো এসি অবশ্যই 100% আপনার ওকে থাকে সব সময়। এটা কি ডুয়েল এসি? হ্যাঁ ডুয়েল এসি, সানরুফ রয়েছে। আমরা এখন ইঞ্জিনটা দেখব। ইঞ্জিনটা দেখাচ্ছি, একদম গাড়ির সাথের ইঞ্জিন, এই 3R-Z ইঞ্জিন। এই ইঞ্জিনটা খুবই শক্তিশালী ইঞ্জিন, যার কারণে এসি খুবই বেটার কন্ডিশন থাকে সর্বসময়। ইঞ্জিনটাও গাড়ির সাথে, এই গাড়িও কখনো রেন্টে গাড়ি বা ওভারে চলে নাই, প্রাইভেট ইউজারের গাড়ি। তো এই গাড়িটার দামটা বলে দিন। এটা 8,20,000 টাকা দাম। 8,20,000 টাকা। দর্শক এটা হচ্ছে এই সুন্দর এত বিশাল গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 8,20,000 টাকা, এবং এন মিডিয়া রেফারেন্সে কিন্তু ডেফিনেটলি একটা ছাড় পাবেন। দেখার জন্য যদি দেখে এখন ভালো লেগে থাকে, আপনারা যদি নিজে এসে দেখতে চান চলে আসতে হবে হিল বিচ অটোজে। সেলিম ভাই আপনাদেরকে আবারও সুন্দর করে পুরো ডিটেলসটা দেখিয়ে দিবেন। এরপর আসলে সেলিম ভাই আমরা তো মোটামুটি সব গাড়িই দেখলাম, এবং আপনি সময় দিয়ে আপনার মূল্যবান সময় বের করে আমাদেরকে গাড়িগুলো তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে অনেকগুলো গাড়ি অনেক সময় করে পরিশ্রম করে গাড়িগুলো দর্শকের উদ্দেশ্যে দেখাইলেন। দর্শক আমাদের এখানে আসলে
অল্প দামের ভিতরে ভালো ভালো গাড়ি নিতে পারবে। আর সর্বসময় আমাদের এখানে যে গাড়িগুলো থাকে কাগজপত্র সব মিলিয়ে গাড়ির ইঞ্জিন সবসময় কাস্টমার আমাদের এখানে সন্তুষ্ট থাকে। এক গাড়ি নিলে দ্বিতীয়বার আবার যোগাযোগ করে গাড়ি নেওয়ার জন্য আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসে। এতে মোটামুটি আমার অনেক পুরান কাস্টমারে আপনাদের দয়া আল্লাহর রহমত অনেক বেশি। দর্শক, এতক্ষণ আমরা হিলবিচ অটোস থেকে আপনাদেরকে কিছু গাড়ি দেখালাম, আশা করি গাড়িগুলো ভালো লেগেছে। ভালো লাগলে চলে আসতে হবে হিলবিচ অটোসে। এন মিডিয়ার কার বাজারের এবারের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী কোনো পর্বে আবার অন্য কোনো শোরুম থেকে আরও কিছু গাড়ি নিয়ে আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সঙ্গে থাকুন এন মিডিয়ার, চোখ রাখুন এন মিডিয়ার পর্দায়।